এবার কি করবে, মানে আদৌ কি যাওয়া সম্ভব? কোন সাহেব আছে দেখি, কারা আছে, কোন সাহেবের সাথে কথা বলি, কারা আছে? দাদা আমি যাবো না, আপনি আসবেন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি আপনার কাছে। অনির্বাণ এসে এসো, দেখতে পাচ্ছ? নওশাদ সিদ্দিকি এখানে যেতে পারবে না, আমাকে অর্ডারটা দেন স্যার, আপনি আমার আচ্ছা আমাকে কপিটা দেন স্যার, আপনি আমাকে কপিটা দেন, আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি। দেখুন, 100 কোটি বার আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন কি বলছি স্যার? 100 কোটি বার আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন, সেই জন্য আপনি আমাকে মনে হয় মিটিং করতে পারবেন। আপনি বলছেন আমরা 100 কোটি পর তৈরি করতে, আপনার থেকে সিনিয়র আছে আপনার কাছে, স্বাভাবিক ভাবে আপনার থেকে যারা নিচের হাতে আছে তারা কথা বলবে, স্বাভাবিক ভাবে হওয়া দরকার। আমি যেটা বললাম এখানে আমি সে প্রস্তুতি, আমি তো পরেই যাবো, আমি তো আপনার নামে কোর্টে যাবো, পিলিশ কুন্ডু মহাশয়ের নামে আমি যাবো, পিলিশ কুন্ডু মহাশয় আমাকে আমাকে আমি আমার দুটো প্রোগ্রাম আছে, এবার আমি আপনাকে বলতে পারি, আপনার ছেলে দেখে নাই, আপনার মনে হয় আমার সাথে দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে, আর একটা যা পার্টি মিটিং আছে, আর এক আর একটা হচ্ছে আমি আমার সমস্যা দিয়ে দিই, আপনি আমার কোন জায়গাটা কিনে আসছেন কেন, কী কারণে? কারি দেখছি আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছা মুক্ত করতে পারি, আপনি আমার ভাইলেট করছেন কেন? আপনি বলছেন যে 140 বারের কথা বলছেন, 140 আপনি আমার নামে অনেক টেট লাগাতে পারেন, তারপর অনেক টেট লাগিয়ে দেন আমার নামে, করুন কালেক্ট করুন। প্রগতি ময়দান সাহেব ওনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে এটা মানে আটকানো হচ্ছে, আমার আজকে একটা না আমার দুটো প্রোগ্রাম আছে, সেখানে যদি আমার এখানে কি কোথাও 144 আছে, পুলিশ কি বলছে সেটা তো বুঝতে পারছি না, সেটাই বলবো স্যার, এখানে কি 144 আছে এখানে আমাদেরকে? আমার তো আমার কিসের জন্য আলাদা হচ্ছে না, আমি কি আরে চান না যাবো দেখি
ওইখানে ওইখানে লয়েন অর্ডার ইস্যু ছিল লয়েন অর্ডার ইস্যু আপনারা এতদিন ধরে কি করছেন বিরোধীদের কিছু দিতে দিচ্ছেন না লয়েন অর্ডার ইস্যু কন্ট্রোল করতে পারছেন না আমাদের মতো মিডিয়া বলতে হবে মন্ত্রীরা তারা কোনো কথা না মুখে পড়ে সন্তুষ্ট দিতে পারে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে ওনাদের স্যালারি হয় না স্যালারি হয় সেটা দেখার নিচে জিজ্ঞাসা করা দরকার আপনাকে আটকানো আটকানো কেন এখান থেকে 62 কিলোমিটার কেন আটকাচ্ছেন আপনি আর কি কলকাতা পুলিশ নিয়ে চলে এসেছি আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন আমি যাবো অবশ্যই কেন এখান থেকে 62 কিলোমিটার দূরে যেভাবে আচরণটা করছে আমি একজন ল মেকার হিসেবে আমাকে কোন গ্রাউন্ডে বলুন আমাকে অ্যারেস্ট করছেন
পালন করুন না আপনি থাকুন, আপনি উতরিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, ভোটের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, আপনি সঙ্গে কতজনকে এনেছিলেন? আপনি সঙ্গে চারজনের বেশি ছিলেন? আমাকে ঢুকতে দিন নশর ভাই, আপনাকে তো বলা হচ্ছে 144 ধারা ভাবার জন্য, কিন্তু এখানে তো 144 ধারা নেই। একটু হাত তো সরাতে হবে, আরে দাদা আপনি কি শুনুন না, আরে কার হাত এটা? এবং কলকাতা পুলিশ এলাকায় কিভাবে 144 ধারা এবং ফর্মালিটি করে উসকে বাদ আপনা ফর্মালিটি করেনে হম তো বোলি দিয়ে হ্যান্ড ওভার কাজ নেই হম অ্যারেস্ট করে কোই হ্যান্ড ওভার নেই হো রে হ্যাঁ হ্যান্ড ওভার
এছাড়া তার কাছে যখন আমরা বারংবার জানতে চাই যে কেন গ্রেফতার করা হচ্ছে, গ্রেফতার করা হলো এবং পুলিশের দাবি আরে পাও গাইড আনবে তো পাও না গাইড আনো না গাড়ি গাড়ি দাঁড়া দাঁড়া চলো